আমার বন্ধুরা, আমরা বন্ধুরা সবাই যখন একত্রিত হই তখন আমাদের মধ্যে খারাপ ও মন্দ কথাবার্তা বেশি চলে। এক্ষেত্রে আমাদের ইসলামের দৃষ্টিতে করণীয় কি? বন্ধুরা যদি একসাথ হন আর বসে খারাপ আলোচনা করেন, তাহলে বুঝতে হবে আপনার বন্ধু নির্বাচনে ভুল হয়েছে। আপনি এমন কিছু বন্ধু নির্বাচন করেছেন যাদের মধ্যে আল্লাহর ভয় নাই, যাদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ব্যাপারে সতর্কতা নাই, যাদের মধ্যে আখিরাতের ভয় নাই। খারাপ বন্ধু জাহান্নামে যাওয়ার অন্যতম বড় একটা কারণ মনে রাখবেন, আল আখিল্লা বাদুহুম ইয়াউমাইযিন আদুউ লিবাদিন ইল্লাল মুত্তাকিন। দুনিয়ার বন্ধুরা আখিরাতে একজন আরেকজনের শত্রু হবে, টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে। বলবে আল্লাহ অমুক আমাকে খারাপ অভ্যাসে নিয়ে গেছে, অমুকের কারণে আমি খারাপ পথে গেছি। এই জন্য যেই বন্ধু আপনার, যে বন্ধুর আড্ডায় আপনার আল্লাহর কথা স্মরণ আসে না, পাপের কাজ হয়, সে আড্ডায় যাওয়া, সে বন্ধু রাখা জায়েজ নাই, হারাম। মনে রাখবেন, সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে সর্বনাশ।